মাননীয় স্পিকার, আমি আনন্দিত আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি। এখন ন্যূনতম সময়ে এই আইনকে বাস্তবায়িত করতে হবে। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনের সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই আজ এই সংশোধনী আনা হয়েছে। দেশের বৃহত্তম জনগোষ্ঠী আজ একটি পরিস্থিতির শিকার হয়েছে, যা থেকে দেশের মানুষকে উদ্ধার করা আমাদের সকলের দায়িত্ব। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থই সবার ঊর্ধ্বে রাখতে হবে। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। মাননীয় স্পিকার, স্বাধীনতার রজত জয়ন্তীর এই শুভ লগ্নে আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং দেশবাসীকে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর অনৈক্য নয়, বিশৃঙ্খলা নয়, ধ্বংস নয়, সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ করা নয়। স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিক একান্তভাবে শান্তি চায়, শৃঙ্খলা চায়, ঐক্য চায়, উপার্জনের অধিকার চায়। সেই সব ন্যায্য অধিকারের পথ সুগম করার দায়িত্ব আমাদের সকলের, সরকার ও বিরোধী দলের সকলের। মাননীয় স্পিকার, আজকের পবিত্র দিনে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলের পবিত্র দায়িত্ব স্মরণ করে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের সপক্ষে সবাইকে আহ্বান রেখে এবং সবশেষে আজকে এই 13তম সংশোধনীতে বিশেষ করে আমাদের আইনমন্ত্রীকে, আমি তিনি যে পরিশ্রম করেছেন এবং সাবজেক্ট কমিটির যারা তাকে সাহায্য করেছেন এবং মাননীয় স্পিকার আপনাকে, সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ। আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে শুরু, সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখিয়েছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তাই তা চাইনি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে, দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে, একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়লো। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করে এক মহিলা,
তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যে কথা তারা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কী ধর্ম পালন করে, মানুষকে কী ধর্ম শিখাবে? তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেবে যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে, এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে, আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব, আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণের না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার, এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ, যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট